কেমন আছেন প্রিয় মালয়েশিয়ান প্রবাসী বন্ধুরা? আশা করি সবাই অনেক ভালো আছেন। প্রিয় প্রবাসী বন্ধুরা, আপনারা থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন আজকে আপনাদের মাঝে আলোচনা করব ইউএস বাংলা এয়ারলাইন্স নিয়ে। আজকের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব জুন মাসের 1 তারিখ হতে জুন মাসের 5 তারিখ পর্যন্ত মালয়েশিয়া থেকে বাংলাদেশের উদ্দেশ্যে ইউএস বাংলা এয়ারলাইন্সে কোন কোন দিন ফ্লাইট রয়েছে, কোন দিন কয়টার সময়, এবং সাথে কত কেজি লাগেজ নিতে পারবেন, সিঙ্গেল টিকিটের দাম কত, বিস্তারিত জানিয়ে দেওয়ার চেষ্টা করব আজকের এই ভিডিওতে। যেহেতু আজকের ভিডিওতে আপনাদেরকে আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেওয়ার চেষ্টা করব আমার কম্পিউটার স্ক্রিনে, তাই ভিডিওটা একটু লম্বা হয়ে যাবে। সুতরাং আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখে থাকুন। দেখার পর অবশ্যই আপনারা জেনে যাবেন জুন মাসের 1 তারিখ হতে জুন মাসের 5 তারিখ পর্যন্ত ইউএস বাংলা এয়ারলাইন্সের ফ্লাইট সমূহগুলো। যেহেতু আজকে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব জুন মাসের 1 তারিখ হতে জুন মাসের 5 তারিখ পর্যন্ত, তাই প্রথমে আমি দেখছি জুন মাসের 1 তারিখে মালয়েশিয়া থেকে বাংলাদেশের উদ্দেশ্যে ইউএস বাংলা এয়ারলাইন্সের কোনো ফ্লাইট রয়েছে কিনা। এই যে আপনারা দেখতে পাচ্ছেন জুন মাসের 1 তারিখে মালয়েশিয়া থেকে বাংলাদেশের উদ্দেশ্যে ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইট রয়েছে, যা মালয়েশিয়া টাইম বিকেল 4:40 মালয়েশিয়া কুয়ালালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হতে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দেবে এবং বাংলাদেশ ঢাকা এয়ারপোর্টে গিয়ে পৌঁছাবে বাংলাদেশ টাইম সন্ধ্যা 6:35। ডাইরেক্ট ফ্লাইট, কোনো ট্রানজিট নেই, সময় লাগবে 3 ঘন্টা 55 মিনিট। জুন মাসের 1 তারিখে ইউএস বাংলা এয়ারলাইন্সের যে ফ্লাইটটি রয়েছে ফ্লাইটের সিঙ্গেল টিকিটের দাম 1,215 রিঙ্গিত। এখন আমি দেখছি আপনারা যদি ইউএস বাংলা এয়ারলাইন্সের মাধ্যমে মালয়েশিয়া থেকে বাংলাদেশের উদ্দেশ্যে ভ্রমণ করেন তাহলে কত কেজি লাগেজ নিতে পারবেন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা বুকিংয়ে দিতে পারবেন 35 কেজি এবং হাত ব্যাগে 7 কেজি, টোটাল 42 কেজি লাগেজ সম্পূর্ণ ফ্রিতে নিতে পারবেন। এখন আমি দেখছি জুন মাসের 2 তারিখে মালয়েশিয়া থেকে বাংলাদেশের উদ্দেশ্যে ইউএস বাংলা এয়ারলাইন্সের আরেকটি ফ্লাইট রয়েছে, যা মালয়েশিয়া টাইম বিকেল 4:40 মালয়েশিয়া কুয়ালালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হতে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিবে এবং বাংলাদেশ ঢাকা এয়ারপোর্টে গিয়ে পৌঁছাবে বাংলাদেশ টাইম সন্ধ্যা 6:35। জুনের 2 তারিখে যে ফ্লাইটটি রয়েছে ফ্লাইটের সিঙ্গেল টিকিটের দাম 1,093 রিঙ্গিত মাত্র। এখন দেখছি জুনের 3 তারিখে আরেকটি ফ্লাইট রয়েছে ইউএস বাংলা এয়ারলাইন্সের, যা মালয়েশিয়া টাইম বিকেল 4:40 মালয়েশিয়া কুয়ালালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হতে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিবে এবং বাংলাদেশ ঢাকা এয়ারপোর্টে গিয়ে পৌঁছাবে বাংলাদেশ টাইম সন্ধ্যা 6:35। ডাইরেক্ট ফ্লাইট, কোনো ট্রানজিট নেই, সময় লাগবে 3 ঘন্টা 55 মিনিট।
জুন মাসের 3 তারিখে যে ফ্লাইটটি রয়েছে, ফ্লাইটের সিঙ্গেল টিকিটের দাম 1215 রিঙ্গিত। এখন আমি দেখছি জুনের 4 তারিখে, জুনের 4 তারিখে মালয়েশিয়া থেকে বাংলাদেশের উদ্দেশ্যে ইউএস বাংলা এয়ারলাইন্সের আরেকটি ফ্লাইট রয়েছে, যা মালয়েশিয়া টাইম বিকেল 4:40 মালয়েশিয়া কুয়ালালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হতে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিবে এবং বাংলাদেশ ঢাকা এয়ারপোর্টে গিয়ে পৌঁছাবে বাংলাদেশ টাইম সন্ধ্যা 6:35। ডাইরেক্ট ফ্লাইট কোনো ট্রানজিট নেই, সময় লাগবে 3 ঘন্টা 55 মিনিট। জুনের 4 তারিখে যে ফ্লাইটটি রয়েছে, ফ্লাইটের সিঙ্গেল টিকিটের দাম 1322 রিঙ্গিত। এখন আমি দেখছি জুন মাসের 5 তারিখে, জুন মাসের 5 তারিখে আরেকটি ফ্লাইট রয়েছে ইউএস বাংলা এয়ারলাইন্সের, যা মালয়েশিয়া টাইম সন্ধ্যা 7:20 মালয়েশিয়া কুয়ালালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হতে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিবে এবং বাংলাদেশ ঢাকা এয়ারপোর্টে গিয়ে পৌঁছাবে বাংলাদেশ টাইম রাত 9:20। ডাইরেক্ট ফ্লাইট কোনো ট্রানজিট নেই, সময় লাগবে 4 ঘন্টা। জুন মাসের 5 তারিখে যে ফ্লাইটটি রয়েছে, ফ্লাইটের সিঙ্গেল টিকিটের দাম 993 রিঙ্গিত। প্রিয় বন্ধুরা, আজকে যতগুলি টিকিটের দাম বললাম, আগামীকালকে প্রত্যেকটা টিকিটের দাম পরিবর্তন আসতে পারে। সুতরাং আপনাদের যে কোনো আপডেট টিকিট নিউজ জানতে বা যে কোনো টিকিটের দাম জানতে আপনারা কমেন্ট করতে পারেন, কমেন্টে লিখতে পারেন আপনারা মালয়েশিয়া থেকে বাংলাদেশের উদ্দেশ্যে কোন তারিখে যাবেন এবং কোন বিমানের মাধ্যমে ভ্রমণ করবেন। বিস্তারিত আপনাদের কমেন্টে লিখুন, আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য আমি প্রস্তুত রয়েছি সবসময়। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থেকে ভিডিওটা দেখার জন্য।